আসসালামু আলাইকুম। একেবারে সরাসরি একটা কথা বলি, আমার কাছে এই মুহূর্তে ব্যক্তিগতভাবে কি মনে হচ্ছে, আমার কাছে ব্যক্তিগতভাবে মনে হচ্ছে তামিম ইকবাল রিটায়ারমেন্টের সিদ্ধান্তেই অটল আছেন এবং তিনি আলটিমেটলি বিপিএল এর পর রিটায়ারমেন্টেই যাচ্ছেন। এটা আমার ব্যক্তিগত বোঝার জায়গাটা, অর্থাৎ যে প্রেস কনফারেন্স দুটো এখন পর্যন্ত দেখলাম, নাজমুল হাসান পাপন এবং তামিম ইকবালের দুটো প্রেস কনফারেন্স দেখে আমার কাছে ব্যাপারটা সেরকমই মনে হয়েছে। একটা চমৎকার কথা তামিম ইকবাল লাস্টে বলেছেন, তা হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট ব্যাপার হচ্ছে আগামীকাল থেকে একটা টেস্ট ম্যাচ শুরু এবং আমার কোনো স্টেটমেন্ট যাতে এই টেস্ট ম্যাচে দলের উপর না পড়ে সেই ব্যাপারে আমি সচেতন আছি। এখন তামিমের কোন স্টেটমেন্টটা আসলে সর্বোচ্চ দলের উপর ইম্প্যাক্ট পড়তে পারে, এটাই যে তিনি আলটিমেটলি রিটায়ারমেন্টেই যাচ্ছেন কিনা। বিসিবি সভাপতি তিনিও কিন্তু একটা আঁচ দিয়েছেন যে আলটিমেটলি কিছু কথা তামিম ইকবাল নাজমুল হাসান পাপনকে বলেছেন, কিন্তু এখন আসলে সামনে এমন একটা সময়, ইলেকশনের আর মাত্র এক মাস বাকি আছে, নাজমুল হাসান পাপনের বিভিন্ন ব্যস্ততা আছে তার এলাকার ইলেকশন কেন্দ্রিক ক্যাম্পেইনের সব কিছু মিলে, তো এই সময়টাতে আসলে আলটিমেটলি তামিম ইকবালকে তিনি হোল্ড করতে বলেছেন কিছু একটা। তামিমও তার প্রেস কনফারেন্সের মতো যে বিষয়টা বলেছেন তা হচ্ছে আমি আমার ডিসিশনটা নিয়ে ফেলেছি, কিন্তু এখন এমন একটা সময় যে সময়টাতে আসলে সামনে ইলেকশন রয়েছে এবং বিসিবির সভাপতি তাকে বলেছেন যে ব্যাপারটাকে একটু হোল্ড করার জন্য, যে কোনো একটা ব্যাপার, সেটা যে কোনো কিছু হতে পারে, আমরা ধরে নিচ্ছি বা আমি ব্যক্তিগতভাবে ধরে নিচ্ছি যে সেটা হলে আসলে কী হবে, সেটা ওই রিটায়ারমেন্টের ব্যাপারটাই আসলে হবে। এবং যেহেতু ইলেকশন পর্যন্ত হোল্ড করতে বলেছেন, জানুয়ারি মাস পর্যন্ত হোল্ড করতে বলেছেন, এবং আমার কাছে এটা মনে হয় যে তামিম ইকবালের কথা শুনে বিষয়টা নিয়ে স্পষ্টভাবেই ধারণা পাওয়া যায় যে তিনি আলটিমেটলি রিটায়ারমেন্টের সিদ্ধান্তটাই নিয়ে রেখেছেন। আমি একটা কথাকে কোট করতে চাই, তিনি বলেছেন যে হোয়াট আই ওয়ান্টেড টু ডু এই ব্যাপারটা নিয়ে জানুয়ারি পর্যন্ত থামতে বলেছেন আসলে বিসিবি সভাপতি। এখন জানুয়ারির থেকে বিপিএল শুরু, নেক্সট যে টুর্নামেন্টে তিনি খেলবেন অ্যাজ আ প্লেয়ার সেটা অবশ্যই বিপিএল খেলবেন, কিন্তু আফটার দ্যাট হয়তোবা আমরা বুঝে যাব যে ব্যাপারটা কোন দিকে গড়াচ্ছে। এখন কোন দিকে গড়াচ্ছে তামিম ইকবালের কথা, যেহেতু তিনি একটা কথা মেনশন করেছেন যে তিনি তার সিদ্ধান্তটা নিয়ে ফেলেছেন এবং তাকে হোল্ড করতে বলেছেন আলটিমেটলি জানুয়ারি মাস পর্যন্ত, কারণ মূলত আসলে ইলেকশনের সময়টা এই একটা মাস, হয়তোবা নাজমুল হাসান পাপন তিনি তার নির্বাচনী প্রচারণার কাজে ব্যস্ত থাকবেন। এখন যদি তামিম ইকবাল এই ধরনের কোনো সিদ্ধান্ত জানিয়ে দেন, এটা নিয়ে কিন্তু আলটিমেটলি কনসেন্ট্রেশনটা আসলে ওই দিকে চলে যাবে, তো তার নিজের হয়তোবা ওই ফোকাসের জায়গাটা থাকবে না, দ্যাটস ওয়াই হয়তোবা বিসিবি প্রেসিডেন্ট সেই কথাটা বলেছেন। আবার ব্যাপারটা এরকমও হতে পারে যে ক্রিকেট বোর্ড যদি তামিম ইকবালকে নিয়ে অন্য কোনো চিন্তাও করে থাকে, সেটা হতে পারে আবারও তাকে ক্রিকেটে প্রত্যাবর্তন করানো, আবারও তাকে ক্যাপ্টেন্সি দেওয়া ওয়ান ডে ফর্ম্যাটে, এটার জন্য হয়তোবা নাজমুল হাসান পাপনের এক ধরনের একটা সময় প্রয়োজন, যে কারণে হয়তোবা ইলেকশনের পরের যে সময়টা মাঝখানে বিপিএলের সময়টা বা তার আগে পরের যে সময়টা, ওই সময়টাতে তিনি বলেছেন যে বাদবাকি ব্যাপারগুলো আমি তখনই দেখভাল করব। কিন্তু তামিম ইকবাল যে স্টেটমেন্টগুলো দিয়েছেন সেই স্টেটমেন্টে বেশ কয়েকটা জিনিস কিন্তু পরিষ্কার। প্রথমত ওই যেটা বলছিলাম যে হোয়াট আই ওয়ান্টেড টু ডু এবং হোয়াট আই ওয়ান টু ডু, ওই ব্যাপারে সিদ্ধান্তটা আসলে নিয়ে ফেলেছি, তবে আমাকে বলা হয়েছে জানুয়ারি পর্যন্ত হোল্ড করার জন্য। এখন সেটা কি হোল্ড করার জন্য বলতে হতে পারে, নিশ্চয়ই কোনো ধরেন ইতিবাচক বিষয় যদি হতো সেটাকে নিশ্চয়ই এই মুহূর্তে হোল্ড করতে বলা হতো না। ইভেন তামিম যে কথাটা বলেছেন যে আগামীকালকে থেকে শুরু হতে যাওয়া টেস্টের মধ্যে যাতে ইম্প্যাক্ট না পড়ে দলের উপর, সেটা সর্বোচ্চ আসলে কী হতে পারে, ওই ব্যাপারটাই হতে পারে, কোনো ইতিবাচক বিষয় তো নিশ্চয়ই ইম্প্যাক্ট ফেলবে না। ডেফিনেটলি তামিম ইকবাল রিটায়ারমেন্ট সংক্রান্তই কোনো বিষয়ে তুলে ধরবেন বা বলবেন, অ্যানাউন্সমেন্ট দিবেন। এখন রিটায়ারমেন্ট সংক্রান্ত কোনো বিষয় যদি অ্যানাউন্সমেন্ট দেন, তখন এটার কনসিকোয়েন্সগুলো কিন্তু চলে আসবে যে কেন তিনি রিটায়ারমেন্টে যাচ্ছেন, তার সঙ্গে আলটিমেটলি কী করা হয়েছে, কেন তিনি বারবার এই ক্ষেত্রেই এই সিদ্ধান্তটা নিতে বাধ্য হচ্ছেন। সো সামগ্রিকভাবে এটা আসলে এক ধরনের টিম এনভায়রনমেন্ট বা একটা হেলদি কালচারকে নষ্ট করে। এখন আপনি প্রশ্ন করতে পারেন যে তামিম ইকবাল এই যে বারবার তাকে রিটায়ারমেন্টে যেতে বাধ্য করার যে জায়গাটা, এই দায়টা আসলে কার? ডেফিনেটলি ন্যাশনাল টিম সংক্রান্ত যে কোনো জিনিসের দায় দায়িত্বটা ক্রিকেট অপারেশনসকেই নিতে হয়। ট্রাভেলে ক্ষুধার মজাদার আর হেলদি সমাধান মিস্টার নুডলসের কাপ নুডলস, স্বাদ নাও ভালোবাসার। আমরা হয়তোবা সব কিছুর ব্যাপারে ক্রিকেট বোর্ডের প্রেসিডেন্টকে আমরা দেখা যায় যে দায়ভারটা দিই বা তাকেই সমস্ত দায়ভারটা নিতে হয়, কিন্তু বাই প্রোটোকল আপনি যদি চিন্তা করেন, আপনি নর্মালি কোনো একটা টেলিভিশন চ্যানেলের কথা যদি চিন্তা করেন, একটা টেলিভিশন চ্যানেলে কারেন্ট নিউজের জন্য একটা ডিপার্টমেন্ট থাকে, বিজনেস নিউজের জন্য একটা ডিপার্টমেন্ট থাকে, স্পোর্টস নিউজের জন্য একটা ডিপার্টমেন্ট থাকে, ইন্টারন্যাশনাল নিউজের জন্য একটা ডিপার্টমেন্ট থাকে, প্রত্যেক ডিপার্টমেন্টে কিন্তু একজন করে হেড আছেন। এখন যেটা হয় আলটিমেটলি সেটা হচ্ছে যে কোনো ডিপার্টমেন্টের, সাপোজ স্পোর্টস ডিপার্টমেন্টে আমার যদি কোনো সমস্যা হয়, আমি সেটা স্পোর্টস ডিপার্টমেন্টের হেডের কাছে বলবো, আমি আমার সিইও বা আমার চেয়ারম্যানের সঙ্গে এই ব্যাপারে কথা বলার দরকার নেই। আমার যিনি হেড আছেন তিনি যদি সেটা সলভ করতে না পারেন, তখন তিনি সেটাকে নিয়ে
হয়তোবা চেয়ারম্যান বা সিইওর সঙ্গে কথা বলবেন, বাট দ্য ফ্যাক্ট ইজ তারই ওইটা সমাধান করে ফেলা উচিত বা তারই ওইটা সমাধান করে ফেলাটা দায়িত্ব। তিনি যখন ব্যর্থ হবেন তখন তিনি সেটা অন্য জায়গায় যাবেন বা উপরের দিকে যাবেন। তো আলটিমেটলি ব্যাপারটা কিন্তু এরকমই, ক্রিকেট অপারেশনস ব্যাপারটাকে আসলে রেকটিফাই করতে পারেনি, ব্যাপারটাকে মিনিমাইজ করতে পারেনি। এই জায়গাটা আপনি ক্রিকেট অপারেশনসের একটা ব্যর্থতা হিসেবে কিন্তু ধরে নিতে পারেন। দ্বিতীয়ত যে ব্যাপারটা, বোর্ড প্রেসিডেন্ট যিনি থাকেন তার মূল কাজটা কিন্তু আসলে দেশের ক্রিকেটের এইগুলো সলভ করা না, তার মূল কাজটা কিন্তু বহির্বিশ্বের ক্রিকেট বোর্ডগুলোর সঙ্গে কমিউনিকেশন বিল্ড আপ, ব্র্যান্ডিং পলিসি নিয়ে কথাবার্তা বলা, কিংবা আইসিসির সঙ্গে নেগোসিয়েশনের জায়গাটা, তার ফাইটের জায়গাটা কিন্তু আইসিসির টেবিলে বা আইসিসির কূটনৈতিক ওই সমস্ত বিষয়ের ক্ষেত্রে। এইখানে লোকাল লেভেলে কাজ করার জন্য তাহলে এতগুলো ডিপার্টমেন্ট কেন আছে? ক্রিকেট অপারেশনস, গেম ডেভেলপমেন্ট, এইচপি, লজিস্টিক্স, গ্রাউন্ডস, এই ডিপার্টমেন্টগুলো তাহলে কেন আছে? তাহলে তো প্রত্যেকটা ডিপার্টমেন্টের চেয়ারম্যানই বিসিবি সভাপতি হতে পারতেন। তাহলে প্রত্যেকটা ডিপার্টমেন্টে যেহেতু আলাদা আলাদা করে চেয়ারম্যান রয়েছেন, সো আলটিমেটলি এগুলো কিন্তু তাদেরই দায়ভারের জায়গা এবং এটাই আসলে মূল প্র্যাকটিসটা, এরকমই প্রত্যেক দেশের ক্রিকেট বোর্ডে হওয়া উচিত। কারণ ক্রিকেট বোর্ডের প্রধানের মূল দায়িত্বটা বা মূল ফাইটের জায়গাটা, কনসেন্ট্রেশনের জায়গাটা ওয়ার্ল্ড লেভেলে, অর্থাৎ বহির্বিশ্বের বোর্ডগুলোর সঙ্গে লিয়াজো মেনটেন্স কিংবা আইসিসির সঙ্গে লিয়াজো মেনটেন্সের জায়গাটা। তো আলটিমেটলি এই জায়গাটা সাকিব তামিমের যে ইস্যুটা, যেটা নিয়ে আসলে দীর্ঘদিন ধরে কথা হচ্ছে, বা তামিম কেন আনকমফোর্টেবল বিকজ অফ চান্ডিকা হাথুরা সিংয়ের সঙ্গে তার কোন ব্যাপারে নিয়ে ঝামেলা হয়েছে, কিংবা পুরো টিমের এনভায়রনমেন্টটা কেন এমন, এটা কিন্তু ক্রিকেট অপারেশনসের একটা দায়ভারের জায়গা। সো আমার কাছে মনে হয় যে ক্রিকেট অপারেশনস এই দায়ভারটা কখনোই এড়াতে পারবে না। সো এটা আলটিমেটলি ক্রিকেট অপারেশনসেরই ব্যর্থতা। আফটার দ্যাট, যখন বিষয়টা অন্য পর্যায়ে গেছে, আরও বড় পর্যায়ে গেছে, বোর্ড প্রেসিডেন্ট পর্যায়ে গেছে, বোর্ড প্রেসিডেন্ট কিন্তু একটা কথা বলেছেন যে এই টার্মে তিনি কিন্তু অতটা বেশি ইনভলভ ছিলেন না দলের সঙ্গে। অনেক কথাবার্তা হয়েছিল যে বোর্ড প্রেসিডেন্ট নাকি সব ব্যাপারে নাক গলান, সো তিনি এবার ওই সমস্ত বিষয়ে আর অত বেশি ইনভলভ হন না। ইভেন তার অন্যান্য ব্যবসা কেন্দ্রিক কাজ রয়েছে, তিনি একটা এলাকার জনপ্রতিনিধি, তারও বিভিন্ন জায়গায় ডিউটির ব্যাপার রয়েছে বা তার বিভিন্ন প্রায়োরিটির ব্যাপার রয়েছে। সব কিছু মিলে তিনি এই ন্যাশনাল টিম কেন্দ্রিক এই বিষয়গুলোতে তার কনসেন্ট্রেশনটা এই টার্মে একটু কম ছিল, এটা কিন্তু তিনি স্বীকার করেছেন। এখন সেটা কম থাকাটাই স্বাভাবিক, সেটা কম থাকাটাই উচিত। আসলে একজন বোর্ড প্রেসিডেন্ট ন্যাশনাল টিমের এইরকম আভ্যন্তরীণ বিষয় আসলে নর্মালি হস্তক্ষেপ করেন না, সেটার জন্যই ক্রিকেট অপারেশনস ডিপার্টমেন্টটা দেওয়া হয়েছে। সো আলটিমেটলি ব্যাপারটা যদি আপনি আমাকে ওইভাবে বলেন যে এটা সামগ্রিকভাবে আসলে ক্রিকেট অপারেশনসের এক ধরনের ব্যর্থতা, যে তামিম ইকবাল বারবার ঘুরে ফিরে ওই লাইনেই আসলে কথা বলতে হচ্ছে এবং সামগ্রিকভাবে আমার কাছে মনে হয়েছে যে তামিম ইকবাল রিটায়ারমেন্টের দিকেই যাচ্ছেন। আপনাদের কাছ থেকে আপনাদের মন্তব্য মতামত জানতে চাই, কমেন্ট বক্সে লিখে পাঠাবেন।